সো হোয়াটসঅ্যাপ দুনিয়া মাসি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের কিছু কিছু মনের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করব এই ভিডিওতে। সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অ্যান্ড কোথাও এক জায়গাতেও কোনো জায়গায় স্কিপ করবেন না, আমি আগে থেকে বলে রাখছি। বিকজ আপনি যদি ফুল ভিডিওটি মানে সবগুলো অ্যান্সার জানতে চান দেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কোথাও স্কিপ করা যাবে না। সো এই ভিডিওটাতে আমি আজকে আপনাদের সাথে সবথেকে মেইন মেইন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবো যেটা আপনাদের মনে আছে অ্যাবাউট আগন্তুক গেম। সো এই গেমটি হলো আসলে একটি বাংলাদেশি গেম যেটা বাংলাদেশি ডেভেলপাররা বানিয়েছে। সো এই গেমটি আসলে একটি ওপেন ওয়ার্ল্ড গেম হবে অ্যান্ড এটা পুরান ঢাকা নিয়ে একটি গেম হবে। সো এটা আপনাদের মনে অনেক কোয়েশ্চেন যে এটা কি ফুল ঢাকা শহর কভার করবে নাকি জাস্ট পুরান ঢাকা। সো এটা জাস্ট পুরান ঢাকাটা কভার করবে অ্যান্ড এটার গ্রাফিক্স কিন্তু আপনারা দেখতেই পারছেন যে এটা অনেক জোস হবে অ্যান্ড প্লাস এটা আসলে অনেক একটি ভাইরাল গেম হবে। বিকজ মাত্র কয়েকদিনে এটা প্রায় মিলিয়ন ভিউস হয়েছে এই ট্রেলারের অ্যান্ড অনেকেই এটা নিয়ে অনেক কনফিউজড আছেন যে এই গেমটি কবে আসবে। সো এটি হলো আর একটি কোয়েশ্চেন যে এই গেমটি কবে আসবে। সো এটি হলো আসলে সবার মনে একটি কোয়েশ্চেন অ্যান্ড আসলে এই গেমটি আসলে কবে আসবে এটা হলো ডেভেলপাররা আসলে এটা আমরা ঠিক করে জানাই নাই যে আমাদেরকে গেমটি কবে আসবে, বাট আমি একটা আন্দাজ দিতে পারি। ডেভেলপাররা এটা বলেছিল যে এই সালে মানে 2020 সালের মাঝখান দিক দিয়ে গেমটি আসতে পারে অথবা লাস্ট দিক দিয়ে গেমটি আসতে পারে, বাট এই করোনা অথবা কোভিড-19 জন্য এই গেমের রিলিজ ডেট পিছাতে পারে। সো দ্যাটস ওয়াই এটা একটুখানি সমস্যা হইতে পারে আমাদের জন্য। সো আমাদের মেইন জিনিসটা হলো এটা আমরা ডাউনলোড কেমনে করবো ভাইয়া। সো এই ডাউনলোডটা আসলে কেমনে করবো এটা আসলে আপনারা জানলে অনেক অবাক হবেন। সো এটা আসলে ডাউনলোড করতে হবে না আমাদেরকে, এটা আসলে আমাদেরকে মনে হয় কিনতে হবে। সো বিকজ এটা আসলে ডাউনলোড করলে কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাই অ্যান্ড ওনাদের কষ্টের কোনো লাভ হইল না। সো দ্যাটস ওয়াই জন্য ওনাদের কষ্টের ফলও পায় ওনারা, দ্যাটস ওয়াই আমরা যেন এটা কিনি অ্যান্ড ওনাদেরকে হেল্প করি সাপোর্ট করি, দ্যাটস ওয়াই আমরা এটা অবশ্যই কিনবো অ্যান্ড অবশ্যই যত টাকা হোক না কেন কেনার ট্রাই করবো অ্যান্ড অবশ্যই ওনাদেরকে সাপোর্ট করে যাব অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড আমাকেও সাপোর্ট করে যাবেন অ্যান্ড বাংলাদেশের সব গেমিং চ্যানেলকে অবশ্যই আমার মতো অ্যান্ড সবার মতো সাপোর্ট করে যাবেন। সো ফোর্থ অথবা ফিফথ কোয়েশ্চেনটা হলো যে মানে অনেকে চিন্তিত আছেন যে আমরা এটা কোন কোন জায়গায় খেলতে পারবো। সো অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন যে আমরা কি এটা মোবাইলে খেলতে পারবো নাকি পিসিতে খেলতে পারবো নাকি ল্যাপটপে নাকি কনসোলে। সো এটা আসলে আমরা সব প্ল্যাটফর্মে আসলে মনে হয় খেলতে পারবো, বিকজ বাংলাদেশিরা জানে যে আসলে সবাই কিন্তু অতটা এখনও মানে বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি। সো বিকজ এই এই জিনিসটা ভেবেই ওনারা শিওর এটা ইয়ে করবে যে বাংলাদেশে সবার কাছে কিন্তু পিসি নেই অথবা ল্যাপটপ নেই অথবা কনসোল নাই। সো দ্যাটস ওয়াই এনারা এই গেমটি একটা মোবাইল ভার্সন আনবে আর ট্রাই করবে অ্যান্ড অবশ্যই আনবে আমি বেট লাগতে পারি এটা আনবে। সো অ্যান্ড এই ফোনের ভার্সনটা আসলেও এটা আসতে অনেক টাইম লাগবে, বিকজ পিসি ভার্সনটা আসতেই আসলে অনেক দিন লাগছে অ্যান্ড এটা আসলে অনেক কষ্ট করে ওনারা বানাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের অনেকে হেল্প করা উচিত। সো এটাই ছিল আজকের কয়েকটি অ্যান্সার যেটা আপনাদের মনের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে। সো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ আমি স্বতন্ত্র এই চ্যানেলে সব রকমের গেমিং নিউজ গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি অ্যান্ড এই কদিন ধরে আমি পাবজি ফানি ভিডিওস ছাড়া স্টার্ট করছি অ্যান্ড অবশ্যই আপনারাও যদি আমার সাথে মানে আপনারা যদি আপনাদের ফানি ক্লিপস পাঠাতে চান দেন আমাকে অবশ্যই পাঠাতে পারেন। সো আমিও আপনাদেরকে মানে আমার আপনাদের ক্লিপস আমি আমার ভিডিওতে ইনসার্ট করে দিব। সো এটাই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগে থাকলে সবাই লাইক দিবেন, আবার বলছি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের মনে আরও কী কী কোয়েশ্চেন আছে। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সো এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, স্টে অ্যাট হোম, স্টে কোয়ারেন্টাইন্ড।